সুদি দর্শক বন্ধুরা কানা কিসেন ফুড চ্যানেলের তরফ থেকে সবাইকে নমস্কার তো বন্ধুরা দেখুন আজকে আমরা বানাবো আন্ডা পোস বা এগ ফ্রাইড রেসিপি তো এই রেসিপি আমরা কিভাবে বানাবো একবার দেখে নেই চলুন আমরা এবার কিসেনের দিকে যাই তো আমরা কীভাবে বানিয়েছি একবার দেখে নিব তো বন্ধুরা দেখুন এখানে আমি দুটি ডিম নিয়েছি নিয়েছি গুলমরিচ নিয়েছি লালমরিচের গুঁড়ো গোটা জিরে আর হচ্ছে ধনে এটা গোটা জিরে আর এটা হচ্ছে ধনেপাতা এবার আমরা সুন্দর করে ডিম দুটিকে ফাটিয়ে নিব। দেখুন ডিম দুটিকে সুন্দর করে ফেটে নিতে হবে যাতে ভিতরের কুসুমটা হলুদ অংশটা সুন্দরভাবেই থাকে সেটা যেন গলে না যায় কারণ সেটা গলে গেলে আন্ডাপোস হবে না দেখুন এটা সুন্দর করে এভাবে ভেঙে নিতে হবে এবার আমরা ডিম দুটিকে সুন্দর করে ভেঙে নিলাম দেখুন ঠিক এভাবেই আপনারা ভেঙে নেবেন এবার আমরা এই তাওয়া বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে বন্ধুরা ডিমের যে সাদা অংশটা আছে সেটা আমরা প্রথমে দিয়ে দিলাম এই সাদা অংশটা সাদা অংশটাকে দিয়ে একটু তাওয়াতে নাড়িয়ে নিব নেড়ে নিয়ে এবার ডিমের যে হলুদ অংশটা আছে বা কুসুম আছে সেটাকে আমরা উপর দিয়ে আস্তে করে দিয়ে দেবো দেখুন এটা এভাবে দিয়ে দিতে হবে না হলে গলে যেতে পারে কারণ গলে গেলে ওটা আর হবে না দেখুন এটা সুন্দর করে উপর দিয়ে এভাবে দিয়ে দিতে হবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ উপর দিয়ে লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু গোটা জিরে দেখুন গোটা জিরে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম গুলমরিচের গুঁড়ো গুলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম ধনেপাতা দেখুন এবার আমরা ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে আমরা হালকা করে খুন্তি দিয়ে একটু নেড়ে দিব আর দিয়ে দিলাম লাল মরিচের একটু গুঁড়ো উপর দিয়ে দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে নিয়ে উপর দিয়ে একটু অল্প করে তেল দিয়ে আমরা এটাকে ঢেকে দিব আর হচ্ছে বন্ধুরা এটা যখন আমরা বানাবো গ্যাসের ফ্লেম একদম লো আসে রাখতে হবে কারণ লো আসে না রাখলে সেটা পুড়ে যেতে পারে একদম কম আসে এটাকে বানাতে হবে আপনারা যদি বাড়িতে বানিয়ে থাকেন অবশ্যই ধ্যান রাখবেন মানে গ্যাসের হিট যদি উনানে বানান একদম কম করে দিয়ে এটাকে ধিমিয়ে আসে আস্তে আস্তে করে এটাকে হিট দিতে হবে আপনি যদি আমার চ্যানেলের নতুন অতিথি ও ভাই বন্ধু হয়ে থাকুন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করে দিন তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলি আপনি সহজ ও সরাসরিভাবে পেয়ে যাবেন তো দেখুন এটাকে নিচের থেকে সুন্দরভাবে বারবার নাড়িয়ে নিতে হবে যাতে নিচের দিকটাতে লেগে না যায় আর হচ্ছে হিটটাকে একদমে লোয়া আসে রাখতে হবে কারণ সব সময় এটাকে খেয়াল রাখতে হবে পাঁচ মিনিট মতো এটাকে সুন্দর করে নিচটাকে নেড়ে নেড়ে এভাবে ঢেকে দিতে হবে কারণ ঢেকে দিলে এটা সুন্দর করে ডিমের যে মাঝখানের হলুদ অংশটা আসে সেটা সুন্দরভাবে হয়ে যাবে একদম সিদ্ধ হলে রকমটা হয় ঠিক এভাবেই হয়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে এটাকে এভাবে আস্তে করে এবার উলটিয়ে নিতে হবে না আমরা উলটিয়ে নিলাম এবার একটু তেল দিয়ে আবারও আমরা ঢেকে দিব এটা মোটামুটি পাঁচ মিনিট মতো আপনারা যদি বানিয়ে থাকেন তাহলে এটাকে পাঁচ মিনিট মতো ঢেকে রাখতে হবে আর হচ্ছে হিটটাকে একদমই লো আসে রাখতে হবে তো আমরা এটাকে এভাবে বানিয়ে নিলাম আমার মোটামুটি এটা হয়ে গেছে দেখুন একদম সুন্দর হয়েছে আমরা এটাকে ঢেকে ঢেকে দুই তিনবার উলটিয়ে পাল্টিয়ে নিচটাকে নেড়ে নেড়ে সুন্দর করে করে নিয়েছি আর একবার হলেও বন্ধুরা এভাবে বানিয়ে খাবেন একদম সুন্দর এবং টেস্টিকর হেলদি সকাল বিকাল এটা বা স্কুলের টিফিনে এটা সুন্দর করে দেওয়া যায় এটা খেতেও বেশ সুন্দর এবং টেস্টিকর এবার এটা আমরা স্যালাড বানিয়ে নিছি শশার সঙ্গে এবার একটি মরিচ আছে। এটাকে আমরা সুন্দর করে এবার পরিবেশন করব বা ডিশওয়াশ করব দেখুন কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট খেতেও খুব সুন্দর লাগে আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে নেবেন তো ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ